ট্রেন ভ্রমণে এখন মহাবিপদ, পথে পথে দিতে হয় চাঁদা আর থাকতে হয় চিন্তাইকারীদের ভয়ে। সে নিজে বলতেছে আমার ক্যামেরা নিয়ে ভাগবে, চিন্তা করেন একবার, ওপেন চ্যালেঞ্জ করতেছে আমাকে। এখানে একজন বিক্রি করে টাকা পাচ্ছেন আর একজন চিন্তাই করতেছে, এই বিষয়টা আসলে কষ্টদায়ক। হাতটাতে আছে টাকা পাইতেছে না আর এ ওপেন চিন্তাই করতেছে, দেখছেন অবস্থা। আজকের এই ভিডিওতে ট্রেনে চট্টগ্রাম ভ্রমণের সকল বিস্তারিত তথ্য এবং গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করব, তাই পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ডিএইচ ট্রাভেলিং ইনফো ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন। সকালবেলা চলে আসি রেল স্টেশনে আর আমি আমার টিকিটটা কনফার্ম করি অনলাইনে। এখন যেহেতু টিকিট নিয়ে আর কোনো ঝামেলা পোহাতে হয় না, অনলাইনে টিকিট অ্যাভেলেবেল থাকে যদি আপনি ট্রেন ভ্রমণে আগে টিকিটটি কনফার্ম করে কেটে নেন। তো আসলে খুব সহজেই ট্রেনের টিকিট কাটা যায় অনলাইন থেকে, নিজের নামে রেজিস্ট্রেশন করে এনআইডি দিয়ে আপনি কিন্তু অ্যাপ থেকে অথবা ওয়েবসাইট থেকেও ট্রেনের টিকিট কাটতে পারবেন। আর এই মুহূর্তে আমি আছি, আমাদের ট্রেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিবে চট্টগ্রামের উদ্দেশ্যে। আমরা চলে যাব প্রাচ্যের রানী চট্টগ্রামে, আর আজকের এই জার্নিটি আমি আপনাদের কাছে তুলে ধরব। যাত্রাপথে যতগুলো স্টেশন আছে সবগুলো স্টেশন তুলে ধরার চেষ্টা করবো এবং বাংলাদেশের যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যগুলো আজকে আপনাদেরকে ট্রেন ভ্রমণের মাধ্যমে তুলে ধরবো। তো চলুন একসাথে ঘুরে দেখি। বন্ধুরা, আমি যেহেতু সিলেটে থাকি তাই আমার যাত্রা হচ্ছে সিলেট থেকে, তবে আপনারা যারা ঢাকা থেকে চট্টগ্রাম ভ্রমণ করবেন তাদের জন্য কিন্তু সব ইনফরমেশন আমি এই ভিডিওতে শেয়ার করব। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর আমার এই ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে চট্টগ্রাম যে ট্রেনে যাবো এটি হচ্ছে বাংলাদেশের একটি এক্সপ্রেস ট্রেন, তো আসলে দ্রুতগামী একটি ট্রেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের যাত্রা সিলেট। সিলেট রেল স্টেশন আপনাদেরকে দেখাচ্ছি, এই পাশ হচ্ছে সিলেট রেল স্টেশন অন্য পাশ, আর আমরা এখন ট্রেনের উপরে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের যাত্রা সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে শুরু হয়ে যাবে। তো আমাদের সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়ে গেল। ধীরে ধীরে ট্রেনের গতি বাড়ছে। দিস ইজ বাংলাদেশি এক্সপ্রেস ট্রেন জার্নি ইন সিলেট টু চট্টগ্রাম। এই যে সিলেট, আমরা এখন সিলেট থেকে সরাসরি চলে যাব চট্টগ্রাম। ট্রেন ভ্রমণটা আমার কাছে খুব পছন্দের, কারণ ট্রেনে করে ভ্রমণ করলে গ্রাম বাংলার সৌন্দর্য দেখে দেখে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। বন্ধুরা, ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেন ভ্রমণের সকল ট্রেন এবং ট্রেনের ভাড়া এবং সময়সূচিগুলো আপনাদের সাথে এখন শেয়ার করছি। ঢাকা টু চট্টগ্রাম রোডে মহানগর প্রভাতী এবং মহানগর এক্সপ্রেস নামে দুটি ট্রেন যাতায়াত করে। ট্রেনের ভাড়াগুলো 345 থেকে 800 টাকা পর্যন্ত, এসি চেয়ারের দাম একটু বেশি। তাছাড়াও কিন্তু আরও কয়েকটি ট্রেন আছে চট্টগ্রাম রোডে, সুবর্ণ এক্সপ্রেস, ট্রুনা, এছাড়াও প্রায় 6-7টি ট্রেন আসলে চট্টগ্রাম রোডে চলাচল করে, এছাড়াও মেল ট্রেন আছে। তবে দাম তেমন একটা নয়, 345 টাকায় সুবর্ণ চেয়ারের এবং এসি চেয়ার এবং এসি যেটা ঘুমিয়ে যাওয়া যায় সেটার দাম একটু বেশি, 1100 টাকার মতো। তো সব মিলিয়ে আসলে চট্টগ্রাম রোডে অনেকগুলো ট্রেন আছে, আপনারা কিন্তু যদি ট্রেনে ভ্রমণ করেন সেক্ষেত্রে অবশ্যই 4-5 দিন আগে আপনি আপনার টিকিটটি কনফার্ম করবেন, তারপরে কিন্তু এখন অনলাইনে অ্যাভেলেবেল টিকিট থাকে। টিকিট নিয়ে তেমন একটা এখন অসুবিধা হয় না, মোটামুটি 4-5 দিন আগেই টিকিট পাওয়া যায়।
एक स्टेशन फेले एसे आरो एकटी स्टेशन एभावे कोयेकटी स्टेशन आमरा पार होये एसेछि। जतई एगिये जाच्छि ततई जेन मुग्ध होच्छि। ग्राम बांगलार चिरसबुज आर चिरचेना रूपके नतून करे जेन आबार देखछि। ট্রেনে শুরু হয়ে গেল হিজড়াদের ওপেন চাঁদাবাজি আর চিন্তাই। ট্রেনে ওপেন চিন্তাই হচ্ছে, আসলে হিজড়ারা ওপেন চিন্তাই করতেছে, কিছু করার নাই আসলে। সে নিজে বলতেছে আমার ক্যামেরা নিয়ে ভাববে, চিন্তা করেন একবার। ওপেন চ্যালেঞ্জ করতেছে আমাকে। ট্রেনে যারা ভ্রমণ করবেন তাদেরকে আসলে একটি সতর্কবার্তা দেই, অবশ্যই আপনারা কিন্তু ছাদের উপরের দিকে একটু নজর রাখবেন বা খেয়াল রাখবেন। অনেক সময় হয় কি, তারা কিন্তু ছাদ থেকে আপনি যখন জানলা দিয়ে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ভিডিও করবেন বা আপনার হাতে যদি কোনো ধরনের ক্যামেরা থাকে সেটা যদি বার করে রাখেন, তাহলে কিন্তু সেটা টান মেরে নেওয়ার নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি কিন্তু অল্পের জন্য রক্ষা পাই এবং সেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখুন কয়েকটি ছেলে, এখানে একটি ক্রসিংয়ে ট্রেনটি থামে এবং কয়েকটি ছেলে এখানে দেখছেন এই ট্রেন থেকে নামছে, কিন্তু নামে এখান থেকে কিন্তু মানে আম পাড়তেছে ডিল মেরে। তো যখন ট্রেনটা ছেড়ে দেয় তারা কি করলো সেটা একটু দেখো। ট্রেন ভ্রমণে অবশ্যই আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন এবং জানলার বাহিরে হাত নিয়ে কখনো মোবাইল দিয়ে কোনো কিছু ভিডিও করা বা ছবি তোলা থেকে বিরত থাকবেন, আর যদিও করেন তাহলে অবশ্যই খুব সতর্কতার সহিত সেটা মেনে করবেন। শ্রীমঙ্গলের কাছে চলে এসেছি, সামনে হচ্ছে লাউয়াতরা যে বন, সেই বন আমরা তাদেরকে সেই বনটাও দেখাবো।
আসলে বেশি ওই মানে ওপেন হয় রানি এবং আমি বলবো চিন্তাই আর কি ওপেন চিন্তাই করতেছে এই দেখো পরে দিয়ে ওরা আগে এগুলো কবে শেষ হবে জানি না আর এগুলো আসলে দেখারও কেউ নাই আমি শুনলাম যে আসলে বর্তমান সরকার নাকি এদেরকে অনেক ধরনের ডোনেশন দেয় বা ওদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে তারপরেও কেন তারা আসলে এই ধরনের কাজ করে জানি না এখানে একজন বিক্রি করে টাকা পাচ্ছেন আর একজন চিন্তাই করতেছে এই বিষয়টা আসলে কষ্টদায়ক হাতটাতে আছে টাকা পাইতেছে না আর এ ওপেন চিন্তাই করতেছে দেখছেন অবস্থা কেউ অসহায় অসহায় হয়ে সাহায্য পায় না আর কেউ ওপেন চিন্তাই করে যত সময় যাচ্ছে ক্রাউড বাড়তেছে আর চিন্তাইকারীরাও আসতেছে বারে বারে ভাই কয়বার দিলেন এই পর্যন্ত কয়বার দিলেন ভাই দুইবার দুইবার আগামীতে আরো দিবেন আবার সামনে আছে সামনে আসতেছে আরো তারা যেন ওই দিন চললো এখন মজা দিন আগামীতে যত চট্টগ্রাম পর্যন্ত যত এগিয়ে যাব ততই হয়তো তাদের মানে যত আমরা সামনের দিকে এগিয়ে যাব এইরকম চিন্তাইকারীরা আসবে আর আমরা দিতেই থাকবো কিছু করার নাই ভাই অতিষ্ঠ কিছু বলেন এই বিষয়ে কিছু বলেন আমরা অতিষ্ঠ আমরা তারারে দিতে দিতে সেই আছে না আমরা তারারে চোখটা দেখাই না ভাই কিছু কেউ প্রতিবাদ করেন নাই নষ্ট হয়ে যায় ভাই লাগে প্রতিবাদ বললে কি যাত্রাপথে প্রায় আমাদেরকে পাঁচবার হিজড়াদের চাঁদা দিতে হয়েছে এটি আসলেই আমার কাছে একটি লজ্জাজনক ঘটনা তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি আখাউড়াতে আর অনেকটা পথ আমরা কিন্তু পাড়ি দিয়ে চট্টগ্রামের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের বাংলাদেশের এক্সপ্রেস ট্রেনে টিকিট নেওয়া শুরু হয়ে গেছে টিটির সাথে আসলে বোঝা যাচ্ছে না আসলে কাহিনী কি ট্রেন ভ্রমণে হিজড়াদের এই ওপেন চিন্তায় এবং ছাদাবাজি কখন শেষ হবে বা কোন দিন শেষ হবে আমার জানা নেই তবে আমি মনে করি এটি আমাদের বাংলাদেশিদের জন্য একটি কলঙ্ক ট্রেনে ভ্রমণ করলে আপনারা দেখবেন যে আসলে দিনে যখন ট্রেনে ভ্রমণ করছি আমি যখন গেছি এবং চট্টগ্রাম থেকে আসছি ট্রেন পুরোটাই কিন্তু ফিল আপ থাকে এবং অনেক মানুষ দাঁড়িয়ে যায় কিন্তু তারপরেও দুঃখজনকভাবে শুনতে হয় যে প্রতি বছর নাকি ট্রেন লস করে সরকার ভর্তুকি দেয় আসলে এই বিষয়গুলো নিয়ে আমি বেশি কথা বলতে চাই না আমি চাই আমাদের ট্রেন বাংলাদেশ রেলওয়ে আরও উন্নতি করুক বাংলাদেশ রেলওয়ে থেকে যেন বাংলাদেশ সরকার কিছুটা হলেও লাভ করতে পারে এবং এই লাভটা যেন আমাদের জনগণের কল্যাণে ব্যয় হয় বন্ধুরা এই মুহূর্তে আছি কুমিল্লাতে আর পুরো দিন আসলে ভিডিও করার কারণে আমার গোপ্রো ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে তার উপরে সন্ধ্যা হয়ে গেছে পরবর্তী ফেনী এবং বাকি যে স্টেশনগুলো আছে সেগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি যারা ট্রেনে ভ্রমণ করবেন তারা অবশ্যই সতর্ক থাকবেন আমি যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম সেই বিষয়গুলো এবং অবশ্যই আপনারা বাংলাদেশকে অন্যভাবে উপভোগ করতে পারবেন ট্রেনে ভ্রমণ করলে যারা এখনও কোনো দিন ট্রেনে ভ্রমণ করেননি তাদেরকে ট্রেন ভ্রমণের আমন্ত্রণ রইল তো বন্ধুরা চেষ্টা করেছি এই ভিডিওতে আজকের ট্রেন ভ্রমণের সব কিছুই আমার কাছে যে বিষয়গুলো একটু অন্যরকম লাগছে সেই বিষয়গুলো আমি ক্যামেরাবন্দি করেছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে আর যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন
বেশি বেশি করে আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।